সঞ্চারী ও সঙ্গীতের প্রথম আলাপ অপুর সংসারের সেটে প্রথম দেখেতেই দুজনে ক্রাশ হয়েছিল ঠিকই কিন্তু প্রেম তো হয়নি সেই সময় উল্টে ওই নন ফিকশন শুটি শেষ হয়ে যাওয়ার পরে সঙ্গীতের সমস্ত ফোন নম্বর ও সোশ্যাল মিডিয়া হ্যান্ডসেটগুলি একটু একটু করে ব্লক করে দিয়েছিলেন সঞ্চারী এমনটা নয় যে সঙ্গীতকে অপছন্দ করতেন তিনি বরং উল্টোটাই তবু এই অদ্ভুত সিদ্ধান্ত সঙ্গীত নিজেও জানতেন যে সঞ্চারীও পছন্দ করেন তাকে তাই এই অদ্ভুত খেয়ালটুকু মেনে নিয়েছিলেন এইভাবে চলল বেশ কয়েক মাস এবং তারপরেই একদিন একটা সুযোগ এলো ওর বোলপুর বেড়াতে যাওয়ার কথা ছিল ওর বান্ধবীদের সঙ্গে তখন ও আমার কাছে জানতে চাই যে ওখানে ভালো বাউল গান করেন এমন কে আছেন বলে চলেন সঙ্গীত তখনই কথায় কথায় জেনে নিই যে কবে যাচ্ছে বোলপুর আর কোথায় থাকছে এই পুরো কথাটাই হয় ইনস্টাগ্রামের মেসেজে কারণ আমার নাম্বারও তো ব্লক করে রেখেছিল ইনস্টাগ্রাম হ্যান্ডেলও ব্লক ছিল শুধু এই কথাবার্তার সময়টুকু ব্লকটা তুলে নেওয়া হয় কথা শেষ হয় যখন তখনই আবার ব্লক দেয় আমাকে ভুলপুরে টিকিট বুক করতে আর একটু দেরি করেননি সঙ্গীত একশো ষাট কিলোমিটার পাড়ি দিয়ে ছুটে গিয়েছিলেন কাউকে কিছু না বলে আর তারপরে ঘটনা জানালেন সঞ্চারী আমি তখন খোয়াইটে ঘুরে বেড়াচ্ছিলাম সেজেকুজে আমার বান্ধবীরা কেনাকাটা করছে হঠাৎ পিছন থেকে একটা গলা শুনলাম চা খাবে সঞ্চারী আমি ঘুরে তাকিয়ে দেখি জিজ্ঞেস করলাম কেন এসেছ তুমি এখানে এরপরে সঙ্গীত কি উত্তর দিয়েছিলেন তার কিভাবে আস্তে আস্তে দুজন দুজনকে বেছে নিলেন জীবনসঙ্গী হিসেবে বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন